الله وبركاته. إن الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتناده باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبتের সাথে সকলে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
سيدنا مولانا محمد صلى الله عليه وسلم লক্ষ কোটি মখলুকাত দরুদ পড়ে সালাম পড়ে তোমার নামে দিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد القونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال المقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী মদ্যম সনুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে ইজাম অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ এবং পর্দার মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল জালালের শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য অগণিত বান্দা থেকে বাছাই করে আমাদেরকে আগেভাগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক ইনায়াত করেছেন এজন্য মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি প্রত্যেককে বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মানবতার বন্ধু আলোর দিশারী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার আড়িত বিধানে আমরা গর্বিত হয়েছি আমরা ধন্য হয়েছি সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রত্যেককে দরদ ভরা মন নিয়ে দরুদ পড়ি প্রত্যেককে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজেরিন আজ হচ্ছে ২৬শে শাবান ১৪৪৫ হিজরি ২৪শে ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ ৮ই মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ আজ ফেনীতে সূর্য উদয় হয়েছে ৬:১০ দুপুর হয়েছে বরাবর ১২টায় আজ জোহর শুরু হয়েছে ১২:০৬ থেকে আজকে সূর্যাস্ত হবে ৬:০১ আমাদের আলোচনা পূর্ব নির্ধারিত আমরা গত জুমায় জাকাত নিয়ে আলোচনা করেছি জাকাতের নিসাব জাকাতের খাতসমূহ জাকাত না দেওয়ার ভয়াবহতা নিয়ে আমরা সংক্ষেপে বলার চেষ্টা করেছি ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন আমরা প্রত্যেকে হৃদয়ঙ্গম করার চেষ্টা করব আমিও সংক্ষেপে কিছু বলার চেষ্টা করব আল্লাহ আমাদের তৌফিক দান করুন প্রত্যেকে বলি আমিন আমি খুতবাতে ছোট একটি আয়াত তেলাওয়াত করেছি ছোট
সূরা বাকারার 177 নম্বর আয়াত। এখানে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের বিষয়টি এবং দান করার ক্ষেত্রগুলো এবং কখন সালাত আদায় করবে কখন যাকাত দিবে একটি আয়াতের মধ্যে সবকিছুই বর্ণনা করে দিয়েছেন সুবহানাল্লাহ আমি প্রথমে সরল অনুবাদ করব بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والساجدين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون صدق الله العظيم ليس البر কোনো রকম পুণ্য নাই শাব্দিকত হচ্ছে কোনো পুণ্য নাই কোনো লাভ নেই কোনো সওয়াব নেই যে কাজ করে কোনো ফল নেই যে কাজ করে কোনো ফল নেই আম তুয়াল্লু ফুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব পূর্ব আর পশ্চিমে চেহারা পিরানোর মধ্যে এটার বিশদ অর্থ যে আমরা সালাত আদায় করি কিছু সালাত আদায়কারীর এই সালাত সিজদা দেয়া এটার মধ্যে কোনো লাভ নাই এই কথাটা বোঝাতে চেয়েছে আনতুয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব পূর্ব আর পশ্চিমে সেহারা পিরানোর মধ্যে আরব দেশে এটা বাগবিতণ্ড ছিল কেবলা পরিবর্তনের বিষয়ে কথা বলা হয়েছে অনেক কিছু কিন্তু আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাল বিররা কিন্তু পূর্ণ আছে কোথায় এক নাম্বার মান আমানা বিল্লাহ এক নাম্বার কি থাকতে হবে ইমান ইমান থাকতে হবে কিসের প্রতি ইমান থাকবে আল্লাহর উপর ইমান আমানা বিল্লাহ কার উপর ইমান আল্লাহর উপর এক নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির পরকালের প্রতি বিশ্বাস আমরা সবাই মৃত্যুবরণ করব এটা ঠিক কিনা আমরা বিশ্বাস করি কিনা মৃত্যুবরণ করার পরে কিয়ামত পর্যন্ত আমরা কোথায় থাকব কবরে থাকব আলামে বারজাখে কিয়ামত সংগঠিত হওয়ার পরে আমরা সবাই হাশরের মাঠে উত্থিত হতে হবে উঠতে হবে ঠিক কিনা এরপরে এই পরকালে আমাদের বিচার হবে সেখানে জান্নাত আছে জাহান্নাম আছে এই সকল জান্নাত জাহান্নাম রয়েছে পরকালের সার্বিক বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে তাহলে আল্লাহর উপরে ঈমান দ্বিতীয় হচ্ছে পরকালের উপরে ঈমান বা বিশ্বাস তারপর যে বিশ্বাস সেটা হলো আল মালায়েকা অসংখ্য অগণিত ফেরেশতা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে তার এই ভূপৃষ্ঠ পরিচালনা করার জন্য নবমণ্ডল ভূমণ্ডল পরিচালনা করার জন্য সর্বখানে সর্বস্থানে সর্বজায়গায় আল্লাহ ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন কিনা দেখেছেন দেখেছেন
কেমন ভাবে রেখেছেন আমাদের প্রধানমন্ত্রী কি সব জায়গায় যান উনি মন্ত্রী আছে এমপি আছে চেয়ারম্যান আছে মেম্বার আছে আছে কি না আছে এরা রাষ্ট্রের বিভিন্ন অর্গানগুলো পরিচালনা করে ঠিক কি না কিন্তু প্রধানমন্ত্রী তো ঢাকা থাকেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন আরশে আজিমে কোথায় তার সমস্ত ফেরেশতাগণ এই পুরো পৃথিবীকে পরিচালনা করছেন কার আদেশে আল্লাহর আদেশে এই ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে ফেরেশতা দুজন আমাদের সাথেও সার্বক্ষণিক আছেন যারা স্থায়ী আবার অস্থায়ীভাবেও একজন থাকেন সারা দিন 24 ঘন্টায় দুইজন ফেরেশতা আমাদের সাথে থাকেন এই দুইজন বাদে আরো দুজন একজন আমার সকাল থেকে আসর পর্যন্ত সমস্ত কর্মগুলো লিখে আল্লাহর কাছে নিয়ে যান আবার আসরের সময় আরেক ফেরেশতা আসেন ফজর পর্যন্ত থাকেন এই দুই ফেরেশতা আমার দৈনন্দিন কর্মগুলো মহান আল্লাহর কাছে পৌঁছিয়ে দেন তাহলে ফেরেশতা আছে কি না এই ফেরেশতার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে ওয়াল কিতাব আসমানি কিতাব শুধু কি আল কোরআন আমরা তো আল কোরআন যেটা আছে আল কোরআনও বুঝি না এটি যে আমাদের কিতাব আমাদের উপরে নাজিল হয়েছে এটি আমাদের গাইডার এটি আমাদের পরিচালক এটি আমাদেরকে দুনিয়াতে পরিচালনা করবে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং ইনসান দুই জাতকে সৃষ্টি করেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ জিন এবং ইনসান দুই জাতকে সৃষ্টি করেছেন কেন তার ইবাদত করার জন্য ইবাদত কিভাবে করবে সব কিছু কোথায় লেখা আছে কোথায় কিতাবে লেখা আছে কোথায় আমাদের উপরে আল কোরআন আছে আর আল কোরআনের আগে যত নবী রাসূল রাসূলরা এসেছেন তাদের উপরে যে কিতাব এসেছে সবগুলোর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে ইমানের দিকগুলো আমি বলছি এরপরে ওয়ান্নাবিগিন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত শ্রেষ্ঠ নবী আখেরি নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ সর্বশেষ নবী যার পরে আর কোনো নবী আসবে না এই পৃথিবী যতদিন থাকবে আর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে যতদিন রাখবেন ততদিন পর্যন্ত আল্লাহ যতদিন থাকবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততদিন রাসূল হিসেবে থাকবেন সুবহানাল্লাহ আগে অনেক নবী রাসূল এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী প্রথম থেকে শেষ পর্যন্ত সকল রাসূলের উপরে কি করতে হবে নবী রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে যদি একটু ব্যতিক্রম হয় ইমানে গণ্ডগোল ইমানে কি আমাদের ঘাটতি রয়েছে এটা বুঝতে হবে এরপরে ইমানকে মজবুত করার পরে খাঁটি ইমান ধারণ করার পরে এরপর আল্লাহ বলছেন ওয়া আতাল মাল আলা হুব্বিহি জাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়া আতাল মাল তুমি সম্পদ ব্যয় করবে সম্পদ দিবে দান করবে আলা হুব্বিহি কোন সম্পদ যেই সম্পদ কাউকে দিলে কলিজার ভিতরে ছেঁক লেগে যায় কি লেগে যায় কলিজার ভিতরে আঘাত লাগে নিজের দারিদ্রতার কথা স্মরণ হয় ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজনের অভাব তারা উপবাস থাকবে এই কথা স্মরণ হয় সেই সম্পদ কোন সম্পদ আলা হুব্বিহি যেই সম্পদ তারা বেশি ভালোবাসে তারা বেশি ভালোবাসে মানব জাতি সেই সম্পদ দান করতে হবে সেই সম্পদ কি করতে হবে দান করতে হবে জাবিল কুরবা কাকে দিবে প্রথম দিবে নিজের আত্মীয় স্বজন নিজের আত্মীয় স্বজন ঘনিষ্ঠ যারা রক্তের সম্পর্ক যারা প্রথমে প্রায়োরিটি ফার্স্ট প্রায়োরিটি যাদের তারা হবে নিকট আত্মীয় স্বজন যাদের সাথে রক্তের সম্পর্ক আছে এরপরে তারপরে দূরবর্তী তারপরে দূরবর্তী এইভাবে দূরের দিকে যাবে এরাই হচ্ছে কি জাবিল কোরবা নিকট আত্মীয়ের মাঝে তার সম্পদ ব্যয় করবে যেই সম্পদ তার কাছে অধিক প্রিয় এরপরে আল্লাহ বলছেন ওয়াল ইয়াতামা দ্বিতীয় নম্বরে যাদেরকে দান করার কথা বলা হয়েছে তারা হচ্ছে এতিম তারা কি এতিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ গিয়েছিলেন যেখানে তাকে জান্নাত এবং জাহান্নাম দেখানো হয়েছিল সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এক শ্রেণীর লোক তাদের মুখমণ্ডল মুখবয়ব ওটের ঠোঁটের মতো লম্বা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এদেরকে তারা এমন কিছু পাথর তারা মুখ দিয়ে গিলছে যেই পাথরগুলো আগুনের কিসের আগুনের পাথর আর সেই পাথরগুলো মুখে দেওয়ার পরে তার পিছন দিক থেকে বেরিয়ে যাচ্ছে এবং বের হওয়ার সময় সে যে আত্মচিৎকার করছে এই চিৎকারে আকাশ আকাশ পাতাল ভারী হয়ে উঠেছিল সুতরাং এতিমের মর্যাদা বোঝার জন্য আমি এই কথা বলেছিলাম এতিমের মালকে ইনিয়ে বিনিয়ে যারা খায় অথবা এতিমের হক যারা দেয় না এবং এতিমকে যারা মাথায় হাত বুলায় না এতিমকে মাথায় হাত বুলালে সওয়াব এতিমের প্রশংসা করলে সওয়াব এতিমকে দানে তো সওয়াব আছেই এই দ্বিতীয় নাম্বার এতিমকে দেবে এতিমকে দান করবে ওয়াল মাসাকিন এরপর কাকে দিবে মিসকিন দরিদ্র এদেরকে দিবে যারা দরিদ্র মিসকিন আমি এটা বলেছি ব্যাখ্যা করেছি গত জুমায় যে মিসকিন তারাই যাদের কি শ্রমজীবী মানুষ শিক্ষাচালক মানুষ এরাই এদের কিন্তু কোনো জমা নেই তারা যা রুজি করে তা খায় তা দিয়ে তাদের সংসার চালায় কিন্তু তাদের আত্মসম্মান বোধ আছে এই আত্মসম্মান বোধের কারণে কারো কাছে হাত পাতে না কারো কাছে হাত বাড়ায় না তাদেরকে দিতে হবে এটা আল্লাহ তৃতীয় নম্বরে নিয়ে এসেছেন ওয়াবনে সাবিল ফথিক বা মুসাফির যারা যারা এক স্থান থেকে অন্য স্থানে এসেছে যাদের খরচের টাকা নেই তাদেরকে দেবেন ওয়াসাইলিন এটা হচ্ছে যারা ভিক্ষুক যারা সাহায্য প্রার্থী যারা আপনাদের সামনে হাত বাড়ায় মানুষের সামনে তাদের দারিদ্রতার কথা উত্থাপন করে এদেরকে এরপরে ওয়াফির রেকাব দাসমুক্তিতে দাসমুক্তির কথাও আমি গত জুমায় বলেছি এত কিছু করার পরে আল্লাহ এরপরে ঘোষণা করছেন ওয়াকামাসসালা প্রথম শুরু করছে লাইসাল বিররান তুয়াল্লু হুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব পূর্ব আর পশ্চিমে সেয়ারা পিরানোর মধ্যে কোনো লাভ নেই কোনো সওয়াব নেই কোনো পুণ্য নাই কিন্তু পুণ্য আছে কোথায় এত শত ইমানকে মজবুত করার পরে দানের ক্ষেত্রগুলো সঠিকভাবে তার জায়গায় দান যথাযথ দেওয়ার পরে এরপরে আসছে সালাতের কথা কে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 177 নং আয়াতে ওয়া আকামাস সালাতা তারপরে তুমি সালাত আদায় করো সালাত প্রতিষ্ঠা করো প্রতিষ্ঠা মানে শুধু নিজে পড়ানো নিজের স্ত্রীকে পড়ানো ছেলে সন্তানদেরকে পড়ানো এরপরে পাড়া প্রতিবেশীদেরকে পড়ানো এবং এই সমাজে সালাত প্রতিষ্ঠার সংগ্রাম চালাতে হবে মানুষের দ্বারে দ্বারে পৌঁছতে হবে সালাতের উপকারিতা বুঝাতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েরাজ থেকে আমাদের জন্য যে বড় নিয়ামত নিয়ে এসেছেন সেটি কি সালাত আর কিছু নিয়ে আসেননি প্রথম কি কি নিয়ে এসেছেন পাঁচ ওয়াক্ত সালাত এই পাঁচ ওয়াক্ত সালাত বা জামাত আদায় করলে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে দৈনিক 50 ওয়াক্তের সওয়াব দিবেন সুবহানাল্লাহ কত ওয়াক্তের 50 ওয়াক্তের তাকে সওয়াব তার আমলনামায় লিখে ফেলবেন এরপরে সালাত প্রতিষ্ঠা করবেন তারপরে ওয়াতাজ যাকা যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি ওয়াতাজ যাকা এরপরে যাকাত দেবে কি করবে যাকাত দেবে কাকে দিবে এই খাতগুলো আমি পূর্বেই বলেছি এই খাতগুলোতে যাকাত আদায় করবে যাকাত দেবে ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াল মুফুনা তারা পূর্ণকারী হবে তারা পূরণ করবে বিআহদিহিম তাদের অঙ্গীকার তাদের তারা যে ওয়াদা দিয়েছে সেই ওয়াদা তারা কি করবে পালন করবে কাউকে যদি কোনো ওয়াদা দেয় সেই ওয়াদাটা লিখে রাখা আমাদের দরকার যে যদি দু চার দিন পরে পাঁচ দিন পরে হয় সেই ওয়াদাটা আমাদের লিখে রাখা দরকার এই এই ওয়াদাটা পাঁচ দিন পর পূরণ করব কাউকে কথা দিয়েছি কথাও ওয়াদা কথাও কি ওয়াদা এই ওয়াদা আমি লিখে রাখা দরকার এবং সময় মতো এই ওয়াদা পূরণ করা আমার উচিত আল্লাহ সে কথাই বলছেন ওয়াইজা ইজা আহাদু যখন সে কোনো ওয়াদা করে ওয়াসাবিরিন এবং সে হবে ধৈর্যশীল কি হবে ধৈর্যশীল সে হবে ধৈর্য ধারণকারী ফিল বাসায়ে যখন তার অর্থ সংকট দেখা দেয় তার দারিদ্রতা তাকে আঘাত করে তার অভাবের সংসার
এই অভাবের মুহূর্তে আল্লাহ তাকে পরীক্ষা করছেন ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওবাশশিরিস সাবিরিন আল্লাহ তাআলা বলছেন ওয়ালা নাবলু ওয়ান্নাকুম আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করবেন বিশাইইন মিনাল খাউফ কি দ্বারা ভয় দ্বারা কি দ্বারা ওয়াল জুউ খুদা দ্বারা অর্থ সংকট দ্বারা পরীক্ষা করবেন এগুলো সব পরীক্ষা এই সময় ধৈর্য হারা হলে চলবে না ওয়াসাবিরিন ধৈর্য দান করতে হবে কখন ফিল বাসায়ে অর্থ সংকটের মধ্যে কিসের মধ্যে ওয়ানাকসিম মিনাল আমওয়াল সম্পদের ক্ষতি হয়ে গিয়েছে সম্পদের ক্ষতি হয়ে গিয়েছে তার জন্য হাহুতাশ না করে এই সময় ধৈর্য ধারণ করতে বলা হয়েছে এরপরে আমি আয়াতের দিকে যাচ্ছি ওয়াদ্দরাই এবং যখন রোগ ব্যাধি হয় কি হয় অসুস্থ হয় যখন ক্ষুধা দারিদ্রতা রোগ ব্যাধি মানুষকে গ্রাস করে তখন সে ধৈর্যহারা হয়ে যায় কি হয়ে যায় ধৈর্যহারা হয়ে যায় এটাকে জানেন আল্লাহ জানেন কখন জানেন আমাদের সৃষ্টির আগে আল্লাহ প্রথম থেকেই জানেন এই জন্য কোরআনে সন্নিবেশন করে দিয়েছেন যা বাস্তবে আমরা সমাজে দেখি ঠিক কিনা একটু যদি দারিদ্রতা দেখা দেয় তখন আল্লাহকেও গালিগালাজ করে করে কিনা করে আল্লাহ আমাকে চোখে দেখতেছে না অমুককে দেখতেছে বলে কিনা বলে এই অধৈর্য যখন হয়ে যায় তখন সে আল্লাহর বান্দা থেকে তার নামটাও কেটে যায় ওয়াহিন আল বাস যখন কোন সংগ্রাম সংকট যখন দেখা দেয় তখনও তাকে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এই সংকট সংগ্রাম তো তারাই করে যারা আল্লাহর পথে লড়ে যায় আল্লাহর পথে যারা লড়াই করে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে যারা ভর্তি হয় আল্লাহর দিনকে তার জমিনে প্রতিষ্ঠা করতে চায় এই সংগ্রামের সময়ে তাদের জীবন নাশের হুমকি আসে এ সময়ে তাদেরকে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এতগুলো করার পরে আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু তারা হচ্ছেন ওই সমস্ত লোক যারা হচ্ছেন সত্যবাদী বা সত্য অবলম্বনকারী তারাই সত্যকে আগলে ধরেছে ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন কেবল তারাই মুত্তাকি কেবল তারাই মুত্তাকি কে বলছেন এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে আমরা যে কথাগুলো বলবো একটু প্রত্যেকেই আমরা শেয়ার করার চেষ্টা করব কোরআনের আলোচ্য বিষয় কি আল কোরআনের আলোচ্য বিষয় কি মানুষ আল কোরআনের আলোচ্য বিষয় কি কাকে নিয়ে কোরআন আলোচনা করে কোরআন কাদের জন্য নাজিল হয়েছে মানুষের জন্য আল কোরআনের আলোচ্য বিষয় হচ্ছে মানুষ আমি এতক্ষণ পর্যন্ত যে আয়াত তেলাওয়াত করেছি অনুবাদ করেছি এই আয়াতটা কার আল্লাহর কোথা থেকে করেছি আল কোরআন থেকে কোরআন কি মিথ্যা হতে পারে তাহলে আমাদের জীবনের সাথে এই আয়াতের কোনো সাংঘর্ষিক বিষয় আছে কিনা এটা আমাকে চিন্তা করতে হবে কিনা হবে যদি হয় তাহলে আমি পুণ্যবান হতে পারবো ইনশাআল্লাহ এরপরে জাকাত কাদের উপরে ফরজ হয়েছে কাদের উপরে জাকাত ফরজ এটা বলেছি যিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক আর জাকাতের হকদারকে সেটা আমি বলেছি এখানে তাহলে তাদেরকে আমাদের কী করতে হবে জাকাত দিতে হবে জাকাত না দিলে কী হবে জাকাত না দিলে কী হবে কে জাকাত দিবেন যদি একজন ব্যক্তির আমাদের এখানে জাকাতের দুইটা কথা বলা হয়েছে আমি গত জুমায় বলেছি শুধু নিসাবটা বলে আমি চলে গিয়েছি সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন তোলা রৌপ্য এখন আমাদের রৌপ্যের আর স্বর্ণের দামের কি মিল আছে আছে কি না বলেন না কেন মিল আছে স্বর্ণ তো এখন প্রতি ভরি এক লক্ষ টাকা আর রৌপ্য কত সাড়ে সাত ভরি স্বর্ণের দাম অর্থাৎ রৌপ্যের সাড়ে সাত তোলা সাড়ে বায়ান্ন তোলা রৌপ্যের দাম এক ভরি স্বর্ণের সমান হবে না কত হবে সত্তর থেকে আশি হাজার সত্তর থেকে আশি হাজার বর্তমান বাজারের মূল্য
তাহলে আমাদের আমরা আল্লাহকে ঠকাই আমরা চিন্তা করি কিভাবে আল্লাহকে ঠকাবো আমার কাছে তো স্বর্ণ সাড়ে সাত ভরি নাই তাহলে আমি কি করব রৌপ্যের হিসাব করব তো রৌপ্যের হিসাব করলে কত হয় 70 থেকে 80000 টাকা তো 70000 টাকা যাদের জমা আছে তারা দেয় আমি এটা অনেক সময় দেখেছি যে তারা দেয় না আমরা ইনশাআল্লাহ দেব ঠিক কি না ইনশাআল্লাহ 70 থেকে 80000 এটা যে স্বর্ণ এবং রৌপ্য দুইটার যে ইয়ে বলেছে পরিমাণ এই পরিমাণ রৌপ্যের সাথে যত টাকায় মিলে তত টাকা থাকলে আমার কাছে আমি যাকাত দেব আমার উপরে ফরজ এটা কি ফরজ এখন কত টাকা যাকাত দেব প্রতি 40 টাকায় 1 টাকা প্রতি 40 টাকায় 1 টাকা 80 টাকায় 100 টাকায় 250 টাকা 100 টাকায় 1000 টাকায় 25 টাকা 1 লক্ষ টাকায় 2500 টাকা 5 লক্ষ টাকায় 2 লক্ষ টাকা কত 5000 2 লক্ষ টাকায় 5000 আমি যাকাতের হিসাবটা বুঝাতে পেরেছি আপনারা বুঝেছেন কিনা তাহলে 40 টাকা 1 টাকা হিসাব করলে হবে আর যদি আপনার কাছে ওই পরিমাণ সম্পদ যদি থাকে ওই পরিমাণ অর্থ যদি থাকে আর যদি সে অর্থ যদি আপনি যাকাত না দেন যাকাতের টাকা যদি সেখান থেকে পৃথক না করেন তাহলে আপনার সমুদয় সম্পদ হারাম সমুদয় সম্পদ কি আপনি খান আপনার ছেলে সন্তান খাক আপনার পরিবার পরিজন খাক প্রত্যেকে হারাম বক্ষণ করবে অপবিত্র সেগুলো কি অপবিত্র সুতরাং যাকাতের গুরুত্ব আছে কি নেই আছে আমরা যাকাত দেব তো ইনশাআল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত সমিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খালাতাত সাদাকাতু মালান কাতু ইল্লা আহলাক আহলাকাতু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হাদিস বিশারদদের মধ্যে দ্বিতীয় আর মহিলাদের মধ্যে প্রথম মহিলাদের মধ্যে প্রথম যিনি তার 9 বছর বয়স থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গেই ছিলেন আর সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকে বলতে তিনি শুনেছেন যে সম্পদের সাথে যাকাত মিশ্রিত হয়ে যায় সেই সম্পদকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন কি করে দেন ধ্বংস করে দেন অর্থাৎ এই সম্পদ অপবিত্র এই সম্পদ কি অপবিত্র আমরা কি কথাগুলো বুঝতেছি আমি কি কষ্ট দিয়ে নি কাউকে কোরআন হাদিস থেকে কথা বলছি আমরা এইভাবে যাকাত আদায় করব বুঝব আমরা হয়তো অনেকে মনের অজান্তে যাকাত দিচ্ছি না যার কারণে আমার সম্পদগুলো অপবিত্র হয়ে যাচ্ছে আমি সেটা জানিও না হচ্ছে কি না এরকম আছে এজন্য আমাদের এই বিষয়গুলো জানা দরকার আল্লাহ কাদের যাকাত গ্রহণ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের যাকাত গ্রহণ করেন কাদের মুমিনদের যাদের ঈমান শক্ত আমি আগেই বলেছি ঈমানের বিষয়গুলো বলেছি ঈমানের এই বিষয়গুলো যার মধ্যে বিদ্যমান কেবল আল্লাহ তাআলা তাদের যাকাত গ্রহণ করবেন কড়া হয়ে গেছে নি কথা বুঝেন নাই আমার কথা আপনারা চুপ করে থাকলে তো আমি বুঝবো যে আপনারা বুঝতেছেন না আপনারা বুঝতেছেন যে একই আয়াতে আমি বলেছি ঈমানের কয়েকটা বিষয় ঈমানের এই বিষয়গুলো যদি আমার মধ্যে না থাকে তাহলে আমি মুমিন নয় আর মুমিন যদি না হই আমার যাকাত কবুল হবে না তাহলে যাকাত কার কবুল হবে মুমিনদের ঈমানদারদের এখানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 104 নং আয়াতে ইরশাদ করেছেন আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতু আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাত ওয়া আন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলাম ইয়ালামু তারা কি জানে না যে আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাত আন ইবাদিহি আল্লাহ তো তার বান্দাদের তওবা কবুল করেন কাদের বান্দাদের তওবা
কবুল করেন, এটা তারা কি বুঝেছে ইঙ্গিত? যাদের এই পর্যন্ত হুঁশ হয় নাই, জ্ঞান হয় নাই যাকাত সংক্রান্ত, তাদেরকে তওবা করতে বলা হয়েছে। কি তারা তওবা করবে যে আমি যা করেছি ভুল করে ফেলেছি, এরপরে সে এখন থেকে যাকাত দেবে, সদকা দেবে। ওয়াখুযুস সাদাকাত, এবং তাদের সদকা বা যাকাত আল্লাহ তাআলা তখন গ্রহণ করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তখন কি করবেন? গ্রহণ করবেন। ওয়ান্নাল্লাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা কি করেন, মানুষের তওবা কবুল করেন, তিনি তওবা কবুলকারী, তিনি ক্ষমাশীল, এবং তিনি হচ্ছেন পরম দয়ালু। তিনি পরম দয়ালু, মানুষের প্রতি তিনি দয়া পরবশ হবেনই। যাকাত আদায়কারীর প্রতিদান কে দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ফাঁকে দিয়ে আমি রমজানের একটা কথা বলব, যাকাত দাতার প্রতিদান কে দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার নিকটে পাওয়া যাবে এই যাকাতের প্রতিদান। আল্লাহ তাআলা নিজেই প্রতিদান দেবেন, এই কথা কুরআনুল কারিমে উল্লেখ করেছেন। আচ্ছা, যারা যাকাত দেবে তাদের পরকালে কি নেই? কি নেই তাদের? দুইটা জিনিস নেই। কয়টা জিনিস? আখেরাতকে আমরা এই দুনিয়াতে ভয় করি না? ভয় করি, এবং এই ভয়ের কারণে আমাদের মধ্যে কি চিন্তা আসে? মোমেন যারা তাদের চিন্তা আসে? এই দুইটা জিনিস তাদের মধ্যে পরকালে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা তাদের ভয় এবং তাদের চিন্তা তুলে নেবেন। সুবহানাল্লাহ, পরকালে তাদের কোনো পেরেশানি থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 277 আয়াতের সাথ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানকে পরিপূর্ণ করল, যারা আল্লাহর উপরে ঈমান আনল, পরিপূর্ণতার সাথে ঈমানকে ধারণ করল, ওয়া আমিলুস সালিহাত, এবং ঈমানকে ধারণ করার পরে যারা সৎ কাজ করল, কি করল? সৎ কাজ করল। ওয়া আকামুস সালাতা, এই সৎ কাজ করার পরে, সৎ কাজ, নিজেকে সৎ মানুষ হিসেবে পরিচয় দেওয়ার পরে কি করবে? ওয়া আকামুস সালাত, আমার আগের আয়াতের সাথে মিশতেছে কিনা, এই কথাটা মিশের কিনা? আল্লাহ সবখানে যত কথা বলেছেন সবগুলো একটার সাথে একটার মিল আছে, মিল আছে, মিল খুঁজে পাওয়া যায়। ওয়া আকামুস সালাতা, তারপরে সে সালাত প্রতিষ্ঠা করবে। ওয়া আতাউয যাকাত, তারপর সে কি করবে? যাকাত প্রদান করবে। আল্লাহ বলছেন, লাহুম আজরুহুম, তাদের জন্য মহান আল্লাহর কাছে পুরস্কার রয়েছে, আছে কি না? আল্লাহর কাছে পুরস্কার আছে, ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকটে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় এবং তাদের কোনো চিন্তা থাকবে না। কখন? পরকালে। আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন, সুতরাং আল্লাহর কথা মিথ্যা নয়। আল্লাহর কথা কি মিথ্যা নেই? মিথ্যা নয়। সুতরাং আমাদেরকে যাকাত দিতে হবে কি না? আমি সময় কমের কারণে আমি কিছু কথা গত জুমায় যেগুলো অবর্ণিত রয়ে গেছে সেই কথাগুলোই বলছি, বলে দিচ্ছি আগে। যাকাতের যেসব মালের যাকাত দিতে হবে, কোন মালের যাকাত দিতে হবে, এখানে কারো কাছে 7.5 ভরি স্বর্ণ নাই, কিন্তু সেই পরিমাণ অর্থ আছে, কি আছে? অর্থ আছে। সে অর্থের কথাটা আমি বলেছি, জীবন যাত্রার মান 1 বছর অতিবাহিত হওয়ার পর কারো নিকটে যদি সেই পরিমাণ অর্থ যদি বছরান্তে যদি জমা থাকে, তাহলে তার উপরে কি যাকাত ফরজ, তাহলে সেই অর্থের যাকাত তাকে দিতে হবে। এরপরে দ্বিতীয় হচ্ছে পশু সম্পদ। পশুদের ভিতরে কয়েক প্রকার আছে, কিছু পশু আছে আমাদের যেগুলো আমরা হাল চাষে ব্যবহার করি, কৃষিকাজে ব্যবহার করি, অথবা পানি সেচের কাজে ব্যবহার করা হয়, এই পশুগুলো না। যেই পশুগুলো ব্যবসায়ের জন্য পালন করা হয়, কিসের জন্য?
ব্যবসায়ের জন্য পালন করা হয় সেই সকল পশু যাকাত দিতে হবে আর যদি সেগুলোর যাকাত না দেয় এ নিয়ে বিনিয়ে বিভিন্ন রকমের বাসার চেষ্টা করে আল্লাহ কি বোকা নাকি বোকা আল্লাহ তো জানেন সে কি করে জানে কি না অন্তরের খবরও জানেন পিপিলিকা গর্তের পিপিলিকার খবরও তিনি জানেন সেদিকে গেলাম না হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা উট গরু ছাগল বেড়া তারা পালন করে ব্যবসায়িক উদ্দেশ্যে এবং যদি নিয়ে বিনিয়ে কোনোভাবে যদি এই সম্পদের যদি যাকাত না দেয় তাহলে কাল ময়দানে মহাশরে যখন তাকে উত্তোলন করা হবে তার সমস্ত পশুগুলোকে সেদিন মোটা তাজা করে আনা হবে আর সমস্ত পশুগুলো তাকে মাটিতে পেলে তাদের শিং এবং তাদের খুর দ্বারা গুচাতে থাকবে সারিবদ্ধভাবে পশুগুলো আসবে এই পশুগুলো তাকে দলিত মথিত করবে মাটির সাথে তাকে শিং দ্বারা গুতাবে এবং খুর দ্বারা কাটতে থাকবে এভাবে পশুর পাল একে একে তাকে গুতাতে থাকবে এবং তাকে সেখান থেকে কি করবে মাটিতে মাটির মধ্যে ফেলে দলিত মথিত করবে এভাবে যখন পশুর পাল যখন শেষের দিকে আসবে আবার ফতমগুলো আসবে আর তার এই শাস্তি বিচার দিবস পর্যন্ত চলতে থাকবে অর্থাৎ বিচার শেষ হওয়া পর্যন্ত তার এইভাবে শাস্তি চলতে থাকবে নাউজুবিল্লাহ এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে সুতরাং আমাদেরকে কি করতে হবে ওই সকল পশুদের সম্পদ দিতে হবে সোনা রূপার কথা বলেছি সেটারও যাকাত দিতে হবে এরপরে ব্যবসায়িক পণ্য যেগুলো বড় ব্যবসায়ী আছে না ছোট ব্যবসায়ী হয়তো দিবে না আর কি তা তো নুন আনতে ফান্তা ফুরায় ব্যবসায়ী বলতে এখানে বড় ব্যবসায়ীদেরকে বলা হয়েছে এই ব্যবসায়িক পণ্যের যাকাত তাকে দিতে হবে ফল ফসলের যাকাত দিতে হবে কি না হবে না হবে যদি ব্যবসায়িক উদ্দেশ্যে ফল ফসল উৎপন্ন করে তবে এক্ষেত্রে কিছু কথা আছে কিছু ফসল আছে মাছা তৈরি করে করা হয় ঠিক কিনা নিচে ছাড়া উঠে এরপরে মাছা তৈরি করে পানি সেচ দিয়ে অনেক কষ্ট করে সেগুলো তোলা হয় এরকম হয় কি না এগুলো যাকাত দেওয়ার দরকার নাই আর কিছু আছে গাছটা প্রকাণ্ড বড় এবং ওই গাছের মধ্যে খরচ কম খরচ নাই ওই ফসলগুলো তার বক্ষণ করার আগেই যাকাত দিতে হবে তার বক্ষণ করার আগেই যাকাত দিতে হবে এটা খেয়াল রাখতে হবে এরপরে খনিজ সম্পদের যাকাত দিতে হবে তারপরে মধু ব্যবসায়ী যারা মধুর চাষ করে তাদেরকে যাকাত দিতে হবে গুপ্তধন যেগুলো মানুষ পেয়ে থাকে আপনাদের এদিকে পায় কিনা জানি না মাঝে মধ্যে শুনতাম কেউ পাইছে এরকম দেখি নেই গুপ্তধনের যাকাত দিতে হবে আর কিছু সম্পদ আছে যে সম্পদগুলো এক বছর পূর্ণ হওয়া শর্ত নয় এক বছর পূর্ণ হওয়া শর্ত নয় ওই যে সোনা রূপা যেটার নেশাব আমরা বলেছি আবার অর্থের বিষয়ে বলেছি পরিবারের জীবন যাপন করার পরে এক বছর পরেই তাকে ওই যদি এই পরিমাণ জমা থাকে তাকে যাকাত দিতে হবে কিন্তু কিছু সম্পদ আছে সেটার দরকার নেই এক বছরের প্রয়োজন হবে না সেই সম্পদগুলো হচ্ছে বাণিজ্যিক মাছের খামার আছে নে বাণিজ্যিক মাছের খামার তারা যদি বলে আমার নেশাব থাকলেও আছে আমি এক বছর পর অতিক্রম হতে হবে বা ছয় মাস পরে আমি কি হয়ে যেত করতে পারি না এখন যাকাত দেবো না হবে না তাকে কি করতে হবে যখন অর্থ তার কাছে হয়েছে তখন তাকে কি করতে হবে যাকাত দিতে হবে এরপরে ফল ফসল আমি বলেছি ফল ফসলের যাকাত দিতে হবে এক বছর পূর্ণ হওয়া শর্ত নয় খনিজ সম্পদের এক বছর পূর্ণ হওয়া শর্ত নয় সোনা রূপা ব্যতীত সোনা রূপা এই দুইটা তো খনিজ সম্পদ নাকি এটা ব্যতীত আর বাকি অন্য খনিজ সম্পদ এক বছর অতিবাহিত হওয়া শর্ত নয় মধু মধু চাষ করে যে আয় হয়
সেটা এক বছর অতিক্রম করা শর্ত নয়, গুপ্তধনও এক বছরের অতিক্রম করা শর্ত নয়। আর যে সকল সম্পদে যাকাত নেই, যে সকল সম্পদে যাকাত নেই, সে সকল সম্পদগুলো একটা নিসাবের কম, নিসাবের কম হইলে তাকে যাকাত দিতে হবে না। এরপরে আসেন শিল্প কলকারখানার যন্ত্রপাতি আছে কিনা, দালান কোটা আছে, ব্যবসায়ের ঘর আছে কিনা, আছে। এগুলা যেগুলো স্থিতিশীল সামগ্রী, যেগুলো স্থায়ী, এগুলোর কি করতে হবে না, যাকাত দিতে হবে না। বসবাসের ঘর যাকাত দিতে হবে, হবে না। গৃহস্থালীর আসবাবপত্র যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো দামি হলেও সেগুলোর কোনো যাকাত দিতে হবে না। তারপরে আমরা যে সকল যানবাহন ব্যবহার করি, কারো ফাজেরো গাড়ি আছে, কারো বড় বড় গাড়ি আছে, এই গাড়িগুলোর যাকাত দিতে হবে না। তারপরে ব্যবহারের জন্য ঘোড়া আছে, খচ্চর আছে, গাদা আছে, হাতি আছে, আছে কিনা, এগুলোরও যাকাত দিতে হবে না। এরপরে মানুষ যে পোশাক ব্যবহার করে এই পোশাকেরও যাকাত দিতে হবে না। তারপরে ডিম উৎপাদনের জন্য যে মুরগি পালন করা হয়, খামার আছে না, ওই খামারগুলোর যাকাত দিতে হবে না যেখানে হাঁস মুরগি পালন করা হয়। তারপরে বাণিজ্যিক দুধ উৎপাদন করার জন্য পশু ফালে শুধু দুধের জন্য, এখানে একটা কথা সাংঘর্ষিক মনে হবে আপনাদের, পশুর যাকাত না দিলে কি হবে সেটা বলেছি, কিন্তু এটাও তো বাণিজ্যিক, কিন্তু দুধের ক্ষেত্রে স্থিতিশীলতা আছে, যারা দুধ বিক্রির জন্য গরু পালে তাদের সেটার যাকাত দিতে হবে না। এরপরে গরু মহিষ, এরপরে আমাদের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ আছে না, আছে, ওই শিক্ষা উপকরণগুলোর যাকাত আমাদেরকে দিতে হবে না। ইনশাআল্লাহ যদি অন্য সময় সুযোগ পাই আমি এই যাকাত সংক্রান্ত আরও অনেক কথা, যাকাতের গুরুত্ব, বিধান, যাকাতের উপকারিতা, এগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আমাদের সামনে রমজান, সামনে কি রমজান, আমি বলেছি রমজানের কথা একটু বলবো। আমরা সালাত আদায় করি, করি কি না, এই সালাত আমরা যে আদায় করি, আমাদের ডান পাশের পেরেস্তা আমাদের সমস্ত পুণ্যগুলো লিখে ফেলেন, ঠিক কিনা লেখেন। তারপরে কি আছে, হজ, যাকাত, হজ, যাকাত। আমি যখন মক্কায় হজে যাই ফেরেশতারা জানেন আমি হজে গিয়েছি, তাই ফেরেশতারা হজের পুণ্যগুলো লেখেন। যেখানে কাবা শরীফ তাওয়াফ করা হয়, সাফা মারওয়া সাই করা হয়, সেগুলো ফেরেশতারা দেখেন না, দেখেন, তাই ফেরেশতারা সেগুলো সওয়াবগুলো লিখেন। এরপরে যাকাত, যাকাতের মাল যখন দেয়া হয় ফেরেশতারা এগুলো দেখছেন এবং সেগুলো লিখছেন, কিন্তু একটা জিনিস ফেরেশতারা দেখে না, সেটি কি, রোজা, সেটি কি, রোজা। মানুষগুলো ভোর রাত্রে উঠে খানা খায় এই কথা ফেরেশতারা জানে, আবার সূর্য ডোবার পর তারা খায় সেটা ফেরেশতারা জানে। আল্লাহ তাআলা এগুলো ফেরেশতারা জানলেও তাদেরকে অধিকার দেননি লেখার জন্য, কিন্তু পুরো দিন মানুষ কেন উপবাস থাকে, কিছু খায় না, তাদের মধ্যে খাওয়ার বিষয়টা আসে না, কেন তারা খায় না ফেরেশতারা এই বিষয় জানে না। আল্লাহু আকবার, এই কথা ফেরেশতারা জানে না, আল্লাহ তাআলা তাদেরকে সে এলেম দেননি এবং ফেরেশতারা এখানে লেখেন না। আল্লাহ বলেছেন আসসাউমু লি ওয়া আনা আজিজি বিহি, আসসাউমু লি ওয়া আনা আজিজি বিহি, রোজা কার জন্য, আমার জন্য, সালাত তোমার জন্য, যাকাত তোমার জন্য, হজ তোমার জন্য, ইমানের বিষয়টাও তোমার জন্য, শুধু রোজাটা কার, আল্লাহ বলছেন আসসাউমু লি, শুধু রোজাটা আমার জন্য, কার জন্য, আমার জন্য, ওয়া আনা আজিজি বিহি, আমি তার প্রতিদান দেব, আর অন্য কোনো ইবাদতের প্রতিদান আল্লাহ নিজে দিবেন এ কথা কোরআন, কোরআনে এবং হাদিসে কোথাও নাই, আছে, আমার কথায় বিশ্বাস হচ্ছে না, এই জন্য আওয়াজ ছোট আসছে, কোথাও নাই। শুধু এখানে আল্লাহ বলছেন আসসাউমু লি ওয়া আনা আজিজি বিহি, হাদিসে কুদসি, হাদিসে কুদসি, আল্লাহ বলছেন আমি, রোজা আমার জন্য, আমি এর প্রতিদান দেব, এবং যে আমার জন্য এটা করে সে মানে আমি,
আমি মানি সে দুজন বন্ধু সুবহানাল্লাহ এই রোজাটা কিভাবে রাখব এই রোজার প্রস্তুতি আছে নে আমাদের দেশে তো রোজার সময় আসলে এক নাম্বার ব্যবসায়ীরা মোসেতেল লাগায় ঠিক কি না মোসেতেল লাগায় কিভাবে মুসলমানের পকেট কাটা যাবে ঠিক কি না আমি ভুল বলছি কেউ রাগ করবেন না আমার উপরে সব জিনিসের দাম বেড়ে যায় অথচ এই রমজানে মুসলমানদের হওয়া উচিত সকল পণ্যের দাম কমিয়ে রাখা ঠিক কি না রোজাটা কার জন্য আল্লাহর জন্য ব্যবসাটা আপনার জন্য ব্যবসাটা ব্যবসায়ীদের জন্য এটা কি হলে আল্লাহ খুশি হবেন এদের জন্য শাস্তির ব্যবস্থা করবেন না সুতরাং যারা ব্যবসায়ী রাগ করেন না আপনারা তো ছোট ব্যবসায়ী বড় বড় সিন্ডিকেট যারা আছে এরা তো এভাবেই করতেছে পুরো মুসলমানদেরকে অতিষ্ঠ করে তোলে রমজানে রমজানের পূর্ব প্রস্তুতি হিসেবে যে বিষয়টা সেটা হলো প্রথম যার যার অবস্থান থেকে রোজাদারদের জন্য তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে রাখা কমিয়ে রাখা এটা হলো রমজানের পূর্ব প্রস্তুতির একটা অংশ দ্বিতীয় হচ্ছে প্রত্যেক মুমিন মুসলমান আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর বন্ধু হিসেবে তাকে প্রথমে একনিষ্ঠভাবে রোজার আগে তওবা করে ফেলা কি করা তওবা করে ফেলা যে আল্লাহ ভুল ভ্রান্তি করেছি সামনে যে রমজান আসছে এই রমজানে যেন আমার থেকে কোনো ত্রুটি বের না হয় ভুল যাতে আমার না হয় আল্লাহ আমি ভুল করব না এটা নিজে সিদ্ধান্ত নিয়েছি অতীতে যা করেছি আল্লাহ তোমার কাছে পানা চাই পানা চাই এই কথা বলে আল্লাহর কাছে প্রত্যেকে ধরনা দেয়া ঠিক কিনা তওবা করা দরকার তৃতীয় হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা এই জন্য যে আমি রমজান মাসে রোজা রাখব আমি সালাত আদায় করব তাহাজ্জুদ পড়ব আমি তারাবির নামাজ পড়ব সকল আমলগুলো যাতে আল্লাহ তাআলা কবুল করেন এজন্য আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করব আরও আল্লাহর কাছে দোয়া করব আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান এই দোয়া আমরা আল্লাহর কাছে করব এরপরে যেটি সেটা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ যেন শারীরিক সুস্থতার মাধ্যমে মধ্য দিয়ে আল্লাহ তাআলা যাতে আপনাকে রোজাগুলো সম্পূর্ণ করার তৌফিক দেন এই দোয়া করার দরকার আছে কি না আছে এরপরে এই মাস যখন আসে এই মাসের আগমনে আমাদের কিছু কিছু লোক নারাজ হয়ে যায় যারা পর্দার ভিতরে ঢুকে যায় রমজান আসলে পর্দা করে রমজান আসলে কি করে পর্দা করে একবারে দোকানগুলোতে গিয়ে পর্দা একদম পর্দা করে তারা ভিতরে ঢুকে তাদের চা পরোটা রুটি যা আছে এগুলো খায় আর অন্য সময় পর্দার দরকার নাই রমজান আসলে পর্দা করি পেলে ঠিক কি না পরে এরকম না করে রোজা এসেছে আমার গুনাহ মাফের সময় এসে গেছে আল্লাহর কাছে আমি পূর্ণবান বান্দা হিসেবে পরিচয় দেব দিতে পারবো এই সময় আমার সামনে আসছে এজন্য প্রত্যেক মুসলমানকে খুশি হতে হবে কি করতে হবে খুশি হতে হবে যে যার খুশি নেই আল্লাহর রোজা পালন করার জন্য তিনি মনে করবেন আপনি আপনার মধ্যে কিছু গণ্ডগোল আছে এরপরে সময়ের সাথে পাল্লা দিতে পারে না কোনো ফরজ ওয়াজিব রোজা যদি আপনার কাজা থেকে থাকে সেই কাজাগুলো আপনি রোজার আগে শেষ করে দিবেন এরপরে কি করবেন রোজার মাসলা মাসাইল এবং রোজার ফজিলত সম্পর্কে আপনি ভালো করে জ্ঞান অর্জন করবেন রোজার প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এমন কোনো কাজ বা প্রতিবন্ধকতা যদি রমজানে মনে করেন সেটাকে আগেই শেষ করে ফেলবেন এরপরে ছোটরা সহ পরিবারের অন্যান্য যারা আছে প্রত্যেককে রোজা পালন করার জন্য উদ্বুদ্ধ করবেন এরপরে তাদেরকে অন্তত পারিবারিকভাবে বসে রোজার মাসলা মাসাইল শিক্ষার ব্যবস্থা করবেন এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা বছর অনেক ইবাদত করতেন কিন্তু রমজান আসলে তিনি ইবাদতের মাত্রা একটু কমাতেন রমজানেও করতেন কিন্তু ইবাদতের অন্যান্য ইবাদতের মাত্রা একটু কমিয়ে তিনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন কি করতেন কোরআন তেলাওয়াত করতেন রমজানে আমরা কোরআন তেলাওয়াত করব এখন আমাদের দেশে তো এক খতম দুই খতম দশ খতম দিয়েছে কি কোরআন খতম হয়ে গেছে কোরআন খতম হয়েছে নি শুধু খতম দিয়ে
রিডিং পড়ে, রিডিং পড়লে সওয়াব, আমি নিরুৎসাহিত করছি না, এটাকে বুঝে পড়ার জন্য বলা হয়েছে, অধ্যয়ন করার জন্য, কিসের জন্য, অধ্যয়ন করার জন্য, এটাকে ভালোভাবে বুঝে পড়বেন, খতম করবেন, অর্থ সহ অধ্যয়ন করার চেষ্টা করবেন, তারপর ইসলামী বই, ইসলামী সাহিত্য যেগুলো পড়লে আল্লাহ এবং তার রসুলের জ্ঞান অর্জিত হয়, বিভিন্ন মাসলা মাসাইল সহ সব কিছু নিজের এলেমকে কী করা যায়, শানিত করা যায়, সে সকল কাজগুলো করার চেষ্টা করবেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের তৌফিক দান করুন। আমি ক্ষমা চাচ্ছি, আমি মনে করছি আজকে আরও পাঁচ মিনিট আগে ছাড়বো, কিন্তু পারলাম না এই কথাগুলো বলার জন্য, আন্তরিকভাবে দুঃখিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।